মালদার কালিয়াচক থানার রামনগর এলাকার জঙ্গল থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ি পড়ল শনিবার দুপুরে স্থানীয় কিছু মানুষ জঙ্গলের মধ্যে ওই পরিত্যক্ত ব্যাগটি পরে থাকতে দেখেন এরপরই তাদের সন্দেহ হয় উঁকি ঝুঁকি মারতেই ব্যাগের মধ্যে বোমা মজুদ থাকার বিষয়টি জানতে পারেন স্থানীয় মানুষ এরপরই গোটা এলাকা জুড়ে শোরগোল পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে তদন্তে আসে বোমা নিষ্ক্রিয় বাহিনী এবং দমকলের একটি ইঞ্জিন কালিয়াচক থানার রামনগর এলাকাটি জনবহুল থাকায় তাজা বোমা উদ্ধারের পর আতঙ্ক ছড়িয়েছে প্রায় ওই ব্যাগ থেকে দশটি দেশি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ যেগুলি পরে জনবসতিহীন ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করে বোম স্কট বাহিনীর দল কালিয়াচক থানার পুলিশ জানিয়েছেন ওই পরিত্যক্ত জঙ্গলে কারা তাজা বোমাগুলি মজুদ করে রেখেছিলেন সেই ব্যাপারে এখনও পরিষ্কার করে কিছু জানা যায়নি তবে পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে অন্যদিকে একই সময়ের মধ্যেই বৈষ্ণবনগর থানার কুম্বিরা মোহনপুর এলাকা থেকে একটি ড্রামে মজুদ একশোটিরও বেশি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ এত বিপুল পরিমাণের তাজা বোমা কে বা কারা মজুদ করে রেখেছেন তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ এই বোমা উদ্ধারের ঘটনায় ওই এলাকাতেও তদন্তে যায় বোমস্কট বাহিনীর দল পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি বড় ড্রামে এত বিপুল পরিমাণ তাজা বোমা মজুদ করে রেখেছিলেন দুষ্কৃতীরা মোহনপুর গ্রামের কবরস্থানের পাশেই একটি জঙ্গলে লোকানো ছিল ওই তাজা বোমাগুলি এদিন দুপুরে ওই জঙ্গল দিয়ে কিছু মানুষ কাত সেরে বাড়ি ফেরার সময় পরিত্যক্ত ড্রামটি নজরে আসে এরপরই বোমা উদ্ধারের বিষয়টি জানা যায় দুটি ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্তারা মালা থেকে দেবসিংহের রিপোর্ট আনন্দবার্তা